আজ আমরা এসেছি বেলপাহাড়ি, আর বেলপাহাড়ি ঝাড়গ্রামে। এই বেলপাহাড়িতে আছে পাহাড়, নদী, ঝর্ণা, আরও লাল মাটি, সুন্দর সুন্দর রাস্তা। তো আপনারাও ভিডিওটার সাথে জুড়ে থাকুন, দেখে নিন বেলপাহাড়ি জায়গাটা কেমন। এই বেলপাহাড়ি ঝাড়গ্রামে, তো কলকাতা থেকে বেশি দূর না, কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটারের মধ্যেই বেলপাহাড়ি। আর এটা পুরো অফরোড, আলাদা একটা অ্যাডভেঞ্চারের মজা আসছে। এই কলকাতার পাহাড় 0 কিমি। গুড মর্নিং সকলকে, আজ 23 অক্টোবর 2022। আজকে আমরা বেরোচ্ছি ঝাড়গ্রামে, তো বাইক নিয়ে যাচ্ছি তিনজনে, দুটো বাইকে। আমরা এখন ঝাড়গ্রামে ঢুকে পড়েছি, ঝাড়গ্রামে ঢুকে গেছি, আর ঘড়িতে এখন বাজে 9টা। আমরা হাওড়া থেকে বেরিয়েছিলাম 5:30টার সময়, তো ঝাড়গ্রামে পৌঁছে গেলাম 9টার সময়। ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি, আর আমরা আজকে যাচ্ছি বেলপাহাড়ি। আর এখন ঘড়িতে বাজে 9:45। বেলপাহাড়ি থেকে 30 কিলোমিটার, আর বেশিক্ষণ লাগবে না। সামনে যাচ্ছে ভাগনা, ভাগনার বউ। পাচ্ছেন ক্যামেরার অ্যাঙ্গেল কেমন আছে, যেহেতু ফোনেই করছি ভিডিও, আর সাউন্ড মনে হয় না খুব ভালো আসবে, কারণ খুবই হাওয়া হচ্ছে, আর অত ভালো হেলমেট নয় যে হাওয়া আটকাবে। তারপর সামনে যাচ্ছে গরুর গাড়ি, অনেকদিন পর গরুর গাড়ি দেখলাম। গ্রাউন্ড ফ্লোর, এখানে কিছু রুম আছে। খুব সুন্দর, সামনে থেকে একদম সামনেই মেন রোড। বেলপাহাড়ি থেকে 5 মিনিট এগিয়ে এসেই আর এই সামনেই মেন রোড, সবই কাছাকাছি এখান থেকে। আর এসছে 2nd ফ্লোর, আর ঘর দোরগুলো খুবই পরিষ্কার, খুবই সুন্দর হোস্টেল। হোটেল থেকে ফ্রেশ হয়ে আধ ঘন্টা
ঘন্টা রেস্ট নিয়ে আর এই বেরোলাম। এখন যাচ্ছি গড়রাসানী পাহাড়। তো কিছুটা মেন রোড ধরে এসেছি, এখন একটু গ্রামের ভেতর থেকে রাস্তা অফ রোড। এইটা খুব সুন্দর লাগছে। বেলপাহাড়ি ঝাড়গ্রামে, তো কলকাতা থেকে বেশি দূর না, কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটারের মধ্যেই বেলপাহাড়ি। খুবই সুন্দর জায়গা। আমরা প্রায় অনেকটাই পাহাড় চড়ে উপরে উঠে গেছি। এটা পুরো অফুট, আলাদা একটা অ্যাডভেঞ্চারের মজা আসছে। এই কলকাতার পাহাড় 0 কিমি, পাহাড়ের উপরে বোধ হয় কিছু মন্দির আছে। গাড়ি পার্ক করে এন্ট্রি করিয়ে আমরা এখন জঙ্গলের রাস্তা দিয়ে উপরে উঠছি। বেশ খানিকটাই খাওয়া। উঠে গেছি, একটা মন্দির আছে। টপ থেকে আস্তে আস্তে নামছি, টপটা বেশ দারুণ আর পাহাড়টা বিশাল খাড়াই। আস্তে আস্তে নামছি, খুবই সুন্দর জায়গা। কাছাকাছির মধ্যে এত সুন্দর জায়গা ভাবিনি। পাহাড় থেকে ঘুরে আমরা এবার নামছি। এইবারে যাবো খান্ডারি লেক। পাহাড় থেকে নেমে অনেকটাই চলে এসেছি আর এখন যাচ্ছি একটা ঝিলে, লেক মতো। তো এরকমই অফ রোডের মতো রাস্তা, অফ রোড। তো কিছু কিছু জায়গায় উঁচু, কিছু কিছু জায়গায় নিচু, এরকমভাবে যাচ্ছি আস্তে আস্তে। আর এই পাশে এই লেক, খুবই সুন্দর লাগছে জায়গা। এই হলো খান্ডারিনি লেক। খান্ডারিনি লেক থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ঘাগড়া ওয়াটারফলসে। এই হলো ঘাগড়া ওয়াটারফল।
আমরা এবার ঘাগড়া ওয়াটারফল থেকে ফিরছি। এখন এসেছি তারাতিনি ব্যারেজ, আর ঘড়িতে এখন বাজে চারটে, বিকাল হয়ে গেছে। এই দুপুরবেলা বেরিয়েছি, বেশি কিছু খাই একটুখানি, মুড়ি টুড়ি খেয়েছি, মটন মুড়ি। তো এখন তারাতিনি ব্যারেজে এসেছি। এরা যাওয়ার মতো কোনো লোকেশান নেই, আবার কালকে বেরোবো। আজকে যদি সব ঘুরে নিই কালকের দেখা কিছু থাকবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরও দেখার জন্য। চলুন টাটা।